শ্রমিক লীগ আর ছাত্রলীগ যুবলীগের ছেলেপেলেরা যারা এই যে হেলমেট বাহিনী হয়ে ঝামেলা করছে, ওরা কি ভারতের নাগরিক? তো বাংলাদেশের লোক, যে সকল মালিকরা ন্যায্য বেতন দেয় না শ্রমিকদের কাজ করার পরে, ওরা কি ভারতের নাগরিক? মিথ্যা শ্রমিক সংগঠন করে করে যে ধরনের বাটপারি করতেছে আমাদের শ্রমিক নেতারা, ওরা কি ভারতের নাগরিক? 16 বছরে বাংলাদেশের এই হাসিনা সরকার যেটা করেছে, বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে শুধু ধ্বংস করে দেয় নাই, বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে সে করাপ্ট করে দিয়ে গেছে। এত অনৈতিক, এত অসভ্য এবং এত অসৎ জনগোষ্ঠী, বিশেষ করে সরকারি কর্মকর্তা কর্মচারীরা, আপনারা খেয়াল করেছেন যে উপদেষ্টা আসিফ বলেছে যে মনে হচ্ছে যে আমাকে একটা দুর্নীতির মহাসাগরে ফেলে দিয়েছে। মানে অনেক উপদেষ্টারা বলতেছে, ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত বলেছেন যে ডানে বামে যেদিকে চাকায় শুধু চোর বাটপার। এই লেভেলের একটা অসৎ প্রশাসনকে দিয়ে আপনি যদি সততার ভিত্তিতে সেবা চান, সেটা অনেক কষ্টকর হয়ে যাবে। বিএনপি আওয়ামী লীগের 5 বছরের দুর্নীতির একটা বিরতি ছিল খেলার মতো, 45 মিনিট পরপরে আপনি 15 মিনিটের বিরতি পাচ্ছেন, কিন্তু আপনি যদি 45 ঘন্টা ধরে খেলতে থাকেন তখন অবস্থাটা কি হবে? বাংলাদেশে কোনো সময়টাতে এই লেভেলের একক স্বৈরাচারী শাসন তো ছিল না। আমার প্রত্যেকটা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে, আসিফ রাজুল থেকে শুরু করে অনেক অ্যাডভাইজাররা দেখবেন যে অসহায়ত্ব প্রকাশ করছে, যে লোক খুঁজে পাচ্ছি না, একজনকে যে সরাবো, একে সরাবো, তাকে সরাবো, কাকে দিব, লোক খুঁজে পাচ্ছে না। কারণ সকল সৎ কর্মকর্তাকে তো রিটায়ার করে দেওয়া হয়েছে গত 15 বছরে, শুধুমাত্র দালাল আওয়ামী লীগের বাটপার টাইপের, ছাত্রলীগের গুন্ডা টাইপের লোকদেরকে রাখা হয়েছে, অথবা যারা ক্রিমিনাল সিন্ডিকেট। তো সেই জায়গাতে তারা বেশ হিমশিম খাচ্ছে। আমি মনে করছি যে তাদের আন্তরিকতায় কোনো ঘাটতি নাই, কিন্তু কাজ করবার পরিকল্পনা, বুঝে ওঠা, অগ্রাধিকার করা, এখানে ঘাটতি আছে। তবে সেনাবাহিনী ডিপ্লয় করবার ক্ষেত্রে তারা যদিও বিলম্ব করেছে, কিন্তু আমরা মনে করছি যে এটা নামিয়ে ফেলবার কারণে সিচুয়েশন আগের থেকে অনেক নিয়ন্ত্রণে চলে আসবে। এবং আপনারা দেখেছেন শ্রমিক বিশৃঙ্খলা যেটা শুরু হয়েছিল সেটা গ্র্যাজুয়ালি কিন্তু গত 2-3 দিনে অনেক কমে আসছে, এবং যে ক্লাস্টার জোন করে সেনাবাহিনী ওখানে নিরাপত্তা প্রোভাইড করছে, তারা আশা করছে আগামী 2 দিনের ভিতরে এটা মোটামুটি জিরোর কাছাকাছি চলে আসবে। শ্রমিক লীগ আর ছাত্রলীগ যুবলীগের ছেলেপেলেরা যারা এই যে হেলমেট বাহিনী হয়ে ঝামেলা করছে, ওরা কি ভারতের নাগরিক? তো বাংলাদেশের লোক, যে সকল মালিকরা ন্যায্য বেতন দেয় না শ্রমিকদের কাজ করার পরে, ওরা কি ভারতের নাগরিক? মিথ্যা শ্রমিক সংগঠন করে করে যে ধরনের বাটপারি করতেছে আমাদের শ্রমিক নেতারা, ওরা কি ভারতের নাগরিক? বাংলাদেশে ওয়ার্কিং কন্ডিশন, শ্রমিকদের ভাই বোনদের ন্যূনতম যে কাজের এই অধিকার দরকার, পেনশনের অধিকার দরকার, অনেক শ্রমিক বোন আছে যাদের রিসেন্টলি বাচ্চা হয়েছে, অথবা দুগ্ধপোষ্য শিশু আছে, সেই বাচ্চাটাকে দেখভাল করবার জায়গা নাই অথবা দিচ্ছে না মালিকপক্ষ, সেটা কি ভারতের কারণে হচ্ছে? একটা জিনিস মাথায় রাখতে হবে যে ভারতকে আমি কোন জায়গায় ব্লেম করবো, এটা রাইটলি হইতে হবে, ন্যায্যতার ভিত্তিতে হইতে হবে। মানে ছুটকো ভারত বিদ্বেষ বিরোধিতা করার রাজনীতিতে আমরা বিশ্বাস করি না। আমরা চাই যেখানে বাংলাদেশের মানুষ দায়ী তাকে দায়িত্ব নিয়ে তার দায়শোধ করতে হবে। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনার সংসারে তৃতীয় পক্ষ তখনই ইন্টারফেয়ার করতে পারবে যদি সেই ঝামেলা আপনি মেটাতে না পারেন। অতএব এখানে ঝামেলা আছে, আমাদের নিজস্ব সংকট আছে, সমস্যা আছে, সেজন্য আমরা বারবার বলেছি মালিকপক্ষ, শ্রমিক পক্ষ এবং সরকার সবাই মিলে বসে এই সমস্যার সমাধান করতে হবে। যদি আমরা করতে পারি, কোনো পক্ষ এখানে ইন্টারফেয়ার করতে পারবে না। একটা বিষয় আছে, আপনারা জানেন যে পোশাক শিল্পে লক্ষ লক্ষ ভারতীয় এবং শ্রীলঙ্কানরা কাজ করছে। আমরা বারবার দাবি করেছি যে এই লেভেলের যোগ্য এবং পেশাদার ইংরেজি জানা মানুষ বাংলাদেশে আছে, বিদেশেও প্রবাসী বাংলাদেশিরা আছে, লক্ষ লক্ষ স্টুডেন্টরা সারা বিদেশে ছড়িয়ে আছে। আপনি ভারতীয় শ্রীলঙ্কানকে $2,500-3,000 মাসে বেতন দেন, কিন্তু বাংলাদেশি দেখলে আপনি 50,000 টাকার বেশি উঠতে চান না, এটা কেন? আপনি বাংলাদেশে 2,500,000 টাকা বেতন দেন, দেখেন ইংলিশ জানা লোক আছে কি না? অতএব যে যে যুক্তিতে বায়ারদের সাথে নেটওয়ার্ক, কমিউনিকেশন এগুলোর কথা বলছেন, এটা গ্র্যাজুয়ালি আমরা বিডাকেও বলবো, একই রকম বিনিয়োগ বোর্ড যেটা আছে, তারাও যেন গ্র্যাজুয়ালি এই সেক্টরে, যেহেতু একটা 4 দশকের একটা সেটেল সেক্টর, আমরা মনে করি এটা বাংলাদেশের শতভাগ নির্ভরতার সুযোগ এখানে আছে, এটা গ্র্যাজুয়ালি করতে হবে যেন আমাদের দেশের ইন্ডাস্ট্রির কোনো ক্ষতি না হয়। পাশাপাশি আমরা আরেকটা বলেছি যে আমাদের যে রপ্তানি যে কাঁচামাল আছে এই পোশাক শিল্পের, বিশেষ করে তুলা এবং সুতা, এটা লার্জলি আমরা আমদানি করি হচ্ছে ভারত থেকে, এবং সেটা অনেক, প্রায় $3-4 বিলিয়ন প্রতি বছর। আমরা মনে করি যে এই বাজারটার একটা বিকল্প আমাদের খোঁজা দরকার, যেখানে যেখানে বাংলাদেশের
তুলা ডেভেলপ করা দরকার, অথবা বিদেশ থেকে বিদেশি বাজার তৈরি করার সুযোগ আছে কম মূল্যে, সেটা করা দরকার। এবং আপনারা জানেন যে ভারত বাংলাদেশে তুলাটা পাঠায় হচ্ছে রাস্তা দিয়ে, বাই রোড। ব্যবসায়ীরা বারবার দাবি করেছে যে এটা শিপিং করবার জন্য, যদি এটা নদী সাগর পথে আসে তাহলে আমাদের খরচ কমে যায়, আদারওয়াইজ এই খরচটা অনেক বেশি দিতে হয়। অতএব বাংলাদেশের পোশাক শিল্প মালিকদের খরচ কমানোর জন্য আমরা সরকারকে দাবি করছি যে ভারতের চাহিদা মোতাবেক কোনো তুলা সুতা বাই রোড আসার প্রয়োজন নাই। আমরা চাচ্ছি আমাদের শিপে, আমাদের জাহাজ গিয়ে ভারতের বন্দর থেকে তুলা সুতা আমদানি করে নিয়ে আসবে। এতে আমাদের আমদানি খরচ অনেক কমে যাবে, অনেক বিলিয়নস অফ ডলার কমে যাবে, এবং বিকল্প বাজারও আমাদের তৈরি করতে হবে। আপনারা জানেন মধ্য এশিয়াতে, সেন্ট্রাল এশিয়াতে ভালো তুলা আছে, উজবেকিস্তানে, তাজিকিস্তানে, বিভিন্ন দেশগুলোতে আমাদের বিকল্প তুলার মার্কেট তৈরি করার সুযোগ আছে, আফ্রিকান কান্ট্রিগুলোতে আছে, সেই জায়গাগুলো আমাদের খুঁজতে হবে। আর একটা জায়গা হচ্ছে জ্বালানির ব্যাপারে আমাদের ব্যবসায়ীরা বারবার বলছেন, আমরা সরকারকে বলছি যে প্রায়োরিটি হিসাবে আমাদের এই উদ্যোক্তাদেরকে আপনারা জ্বালানি সরবরাহ করেন। শুধুমাত্র পরিবেশ আর বিদেশিদের প্রেসারে পড়ে আপনারা যদি এখনই সবুজ জ্বালানিতে যান, সেটা আমাদের খরচ সাপেক্ষ কিনা, সেটা গরিব দেশ হিসাবে আমরা ধরে রাখতে পারবো কিনা। পৃথিবীর অনেক ধনী দেশ, আমেরিকার মতো দেশ, এখনও কয়লা দিয়ে ব্যবসা করছে, বিলিয়নস অফ ডলার কয়লা দিয়ে ব্যবসা করছে। আমার বড়পুকুরিয়ার কয়লা উত্তোলন করতে দেওয়া হচ্ছে না, কেন দেওয়া হচ্ছে না? অতএব আমার দেশের কয়লা প্লান্ট দিয়ে তেল গ্যাসের বদলেও কিভাবে কোয়ালিটি এনশোর করে ফসিল ফুয়েলের আপনার এই মানে ধোঁয়ার কোয়ালিটি কমিয়ে নেওয়া যায়, ক্ষতিটা কমিয়ে আনা যায়, সেটা বিবেচনা করে কম খরচে জ্বালানি সরবরাহের ব্যবস্থাটা করা দরকার। তাতে আমাদের খরচ বেড়ে যাবে, প্রফিট মার্জিন বাড়বে, আমদানি মানে মানে টাকা মানে দেশ থেকে বাইরে কমে যাবে, আর বাইরের টাকাটা দেশে বেশি আসবে। সেই সবগুলো জায়গা মিলে হচ্ছে এই খাত এবং এই ব্যবসা, সেটা আমরা করবার জন্য সরকারকে অনুরোধ করছি।